নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন সাধারণ ধারণা। আজ আমি আপনাদের সামনে এমন একটি আইডিয়া নিয়ে এসেছি যা আপনারা চাইলে খুব কম টাকার পরিমাণে শুরু করতে পারেন। যদি আপনি বেকার হন এবং আপনার পুঁজিও কম কিন্তু আপনি ব্যবসায় নামবেন বলে ভাবছেন, তবে আর দেরি না করে আজকেই এই ব্যবসায় নেমে পড়তে পারেন। এই আইডিয়াটা শুধু তবে আপনার জন্য। ব্যবসা করতে গেলে তো টাকার প্রয়োজন হয়, কিন্তু এমন কিছু ব্যবসা আছে যেই ব্যবসাগুলি আপনি কম টাকা লাগিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সেই ব্যবসাগুলিকে গ্রো করতে পারেন। এই ব্যবসাগুলির মধ্যে নিজের প্রবণতা বা ইচ্ছাটাও থাকে। এই ব্যবসার কিছুই না, সেই ব্যবসাটি হলো ফটোগ্রাফি ব্যবসা, যা আজকের ডিজিটাল দুনিয়ায় খুব সুন্দরভাবে চলছে। নানা অকেশনে, বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা ব্যাচেলার পার্টিগুলিতে ফটোর বা ফটোগ্রাফির চাহিদা খুব পরিমাণে বেশি। আপনি যখন ব্যবসা করছেনই, তবে এই ব্যবসাটিতে খুব অল্প পরিমাণে টাকা লাগিয়ে আপনি এই ব্যবসাটি স্টার্ট করতে পারেন। ক্যামেরার দাম তো অনেক রয়েছে, কিন্তু প্রথম অবস্থাতেই অত টাকা ইনভেস্ট না করে আপনি সামান্য পরিমাণে টাকা ইনভেস্ট করুন এবং এই ব্যবসাটি গ্রো করতে পারেন। এই ব্যবসা করার জন্য আপনাকে শুধুমাত্র একটি ক্যামেরারই প্রয়োজন, যা 40-45 হাজারের মধ্যেই আপনি অ্যাফোর্ড করতে পারবেন। এবং প্রথমত আপনি ক্যামেরা দিয়েই সেই সেমিনারগুলি বা সেই অকেশনগুলিকে অ্যাটেন্ড করলেন, পরবর্তীতে আপনার ব্যবসা গ্রোয়ের সাথে সাথে আপনি আরও ধীরে ধীরে জিনিসপত্র বাড়াতে থাকলেন। হয়তো আমার থেকে আপনার এর প্রতি জ্ঞানও বেশি থাকবে, কিন্তু তবুও এই ব্যবসাটি একটি খুব ভালো কম টাকা খরচের মধ্যে দিয়ে ব্যবসা পদ্ধতি। এই ব্যবসার দিক, এটি আপনি বাড়িতে বসে থেকেই স্টার্ট করতে পারবেন। এর জন্য কোনো দোকান ঘর বা কোনো এক্সট্রা জায়গা আপনাকে নিতে হবে না। শুধুমাত্র এই ব্যবসাটি করার জন্য আপনার চাই 40-50 হাজার টাকা এবং আপনার পরিচিতি। আপনার পরিচিতি যত ভালো হবে তত এই ব্যবসাটি গ্রো করতে পারবেন। প্রথম প্রথমেই তো কারো পরিচিতি অত ভালো হয় না, কিন্তু ধীরে ধীরে এই ব্যবসার মধ্যে দিয়ে আপনার পরিচিতিও বাড়বে এবং পরিচিতি বাড়ার সাথে সাথে আপনি পরবর্তীতে এই ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা অ্যাটেন্ড করতে পারবেন বা নিজস্ব একটি স্টুডিও খুলতে পারেন। প্রথমের দিকে আপনি আপনার বাড়িতে বসেই এই ব্যবসা স্টার্ট করলেন, পরে ধীরে ধীরে এই ব্যবসা বাড়ার পাশাপাশি আপনি একটি ভালো জায়গায় বা মার্কেট কমপ্লেক্সে একটি ঘর নিতে পারেন বা তার মধ্যে দিয়ে আপনি আপনার এই ব্যবসাটিকে গ্রো করতে পারেন। প্রথমে আপনি স্টিল ক্যামেরার মধ্যে দিয়েই ব্যবসাটিকে চালু রাখুন এবং ধীরে ধীরে সেটি ভিডিও ক্যামেরায় রূপান্তরিত করুন। এই ব্যবসা আইডিয়াতে খুব ভালো পপুলার বা এই ব্যবসাটি এখন বর্তমানে খুব বেশি চাহিদাপূর্ণ ব্যবসা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে বা আপনাদেরকে যদি আমি কোনো এই ভিডিওটির মধ্যে দিয়ে আইডিয়া দিয়ে থাকতে পারি, তবে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।